রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষা সি ইউনিটের ফলাফল মঙ্গলবার দুপুর 12টায় প্রকাশিত হবে। সোমবার দুপুরে সি ইউনিটের ভর্তি পরীক্ষার কোঅর্ডিনেটর এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর শাহেদ জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার দুপুর 12টার মধ্যে ফলাফল প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। এবার এই ইউনিটের পাশের হার 37.5%। অন্য বছরের তুলনায় এবার একটু সময় নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। ফলাফল পুনঃ পরীক্ষা করা হচ্ছে যাতে ভুল ফলাফলের কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত না হয়। সি ইউনিটের ভর্তি পরীক্ষা গত 25 জুলাই অনুষ্ঠিত হবে। এই ইউনিটে 1558 আসনের বিপরীতে চূড়ান্ত আবেদন করেছিলেন 72,410 জন ভর্তিচ্ছু।